দিনকু দিন অঘোষিত বিদ্যুৎ কাট ও লো ভোল্টেজ সমস্যাকে নিয়ে জন অসন্তোষ তেজিবারে লাগিছে। এর স্থায়ী সমাধান নিমন্তে বিধায়ক রুদ্র প্রতাপ মহারথীঙ্ক নির্দেশক্রমে বিদ্যুৎ বিভাগের উচ্চ কর্তৃপক্ষঙ্ক সহিত এক প্রতিনিধি দল আলোচনা করিছন্তি। এতিরে সাংসদ প্রতিনিধি নারায়ণ স্বাইন, জেলা পরিষদ ধরণীধর সাহু, পিপিলি এনএসসি র অধ্যক্ষ শেখ বাবু, পিপিলি ব্লক অধ্যক্ষাঙ্ক প্রতিনিধি দেবাশিষ নন্দ, পিপিলি এনএসসি র বিজেডি সভাপতি শরদ বেহরা, যুবনেতা বিশ্বজিৎ দাস প্রমুখ, নিমাপড়া বিদ্যুৎ বিভাগের উপখণ্ড ম্যানেজর বিশ্বরঞ্জন বেহরা পিপিলি এসডিপিও বিপিন কুমার সাহুঙ্কু সাক্ষাৎ করে অঘোষিত বিদ্যুৎ কাট ও লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান নিমন্তে আলোচনা করেছেন। এই আলোচনায় জনা পড়েছিল যে কাল বৈশাখীর তাণ্ডব নিমাপড়াঠার পিপিলি পর্যন্ত বিদ্যুৎ বিভাগ উপরে বহু ক্ষতি পৌঁছাই। টাটা পাওয়ার অধীনে এর মরামতি পাই পর্যাপ্ত পরিমাণের শ্রমিক নথিবারু পিপিলি অঞ্চলকু বিদ্যুৎ সংযোগীকরণ বিলম্ব ঘটিছিল। তবে যে শ্রমিক মানে 33 কেভি লাইন মরামতি নিয়োজিত হয়েছিল সেই শ্রমিক 11 কেভি ওল্টি লাইন কু মরামতি নিয়োজিত করে বৈঠক আলোচনার জনা পড়া জেলা পরিষদ ধরণীধর সাহু কিন্তু ফলে পিপিলি কু বিদ্যুৎ সংযোগে বিলম্ব হয়েছিল। পিপিলি নির্বাচন মণ্ডলী যেভাবে অঘোষিত বিদ্যুৎ কাট হচ্ছে এবং জনসাধারণ বিদ্যুৎ উপভোক্তা মানে ইয়ে প্রচণ্ড খরার যেভাবে হইরাণ হরকত হচ্ছেন তাকে পাথেয় করে বিধায়ক নির্দেশে কালি আলোচনা আরম্ভ হয়েছিল কিভাবে খুব শীঘ্র অন্ডরগ্রাউন্ড লাইন মাধ্যমে সংযোগীকরণ করা যাব পিপিলি ডেলাঙ্গ এবং সত্যবাদী কণাস চারোটি ব্লক ইয়ে ঠনঠন লাইন পাইবে, পিপিল ব্লক লাইন পাইব, আউ বিদ্যুৎ সমস্যা পিপিলির রহিব না বলে কালি আলোচনার নিষ্পত্তি হয়েছে এবং স্থায়ী সমাধান হয়েছে। ব্যুরো রিপোর্ট, সর্বসাধারণ নিউজ।